আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। এক ভাই প্রশ্ন করেছেন, ইতিকাফ কাকে বলা হয়, কি উদ্দেশ্যে ইতিকাফ করা হয়? এর সঠিক উত্তর হল, ইতিকাফ আরবি শব্দ আকফ, মূল আকফর হল মূল ধাতু থেকে নির্গত। আকফুন শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, যেমন আল্লাহর বাণী, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা নামাজের নির্দিষ্ট স্থানসমূহে অবস্থান করো, সূরা বাকারা 187 নম্বর আয়াত। শরীয়তের পরিভাষায় যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে নিয়মিত আদায় করা হয়, এমন মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়মিত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন এবং সাহাবায়ে কেরামকেও ইতিকাফ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেছেন। তিনি বলেন, মসজিদে মুত্তাকিদের ঘর। যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে, আল্লাহ তার প্রতি শান্তি ও রহমত নাজিল করবেন এবং ফিল সিরাত পার করা পূর্বক বেহেশতে পৌঁছার জিম্মা বহন করবে। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, মহান আল্লাহ তাআলার কাছে অবনত হয়ে রুকু সিজদে করা এবং ইতিকাফ করা যে সমধিক গুরুত্বপূর্ণ বিষয়, এ কথা যথার্থ খুঁজে পাওয়া যায় কোরআনুল কারীমে। নিম্নোক্ত আয়াতে দুটি বিশ্লেষণ করলে আল্লাহ বোঝা যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা اتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي للطائفين والعاكفين وركع السجود। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কাবা শরীফকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দার স্থানকে, মাকাম ইব্রাহিমকে সালাতে স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে আমার গৃহ তাওয়াফকারী, এতেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম, সূরা বাকারা 125 নম্বর। আল্লাহ তাআলা আমাদের এই এতেকাফের গুরুত্ব মর্ম বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।